আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোট চুরির সুযোগ নেই জেনে বিএনপি নির্বাচনে আসেনি। সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের থেকে দেশ বাঁচাতে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। বিকেলে ঢাকা থেকে পাঁচটি জেলায় জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। জনগণের সেবা করার জন্য আবারও নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি। বৃহস্পতিবার পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব জনসভায় বক্তব্য দেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে, দেশের প্রত্যেকটি স্থানে উন্নয়ন পৌঁছেছে বর্তমান সরকারের আমলে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা দেব এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা, অর্থনীতিকে ন্যায় ও সমতা ভিত্তিক করা এবং মানুষের জীবন মান উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। নির্বাচন সামনে রেখে বিএনপি আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ভোট চুরি করতে পারবে না জেনে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না, আর এরা তো আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না দেখে আসে না। বিএনপি আসেই না একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই, কারণ 2008-এ পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়, সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি। আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হয়ে আসবে, গণতন্ত্র সুসংহত করতে না পারলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না। আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে, তার যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে এবং গণতন্ত্রকে আরো সুদৃঢ় আমাদের করতে হবে। এর যদি ব্যর্থ ঘটে ভবিষ্যতে কি হবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। নৌকা মার্কার প্রার্থীদের আবারও ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে দেব। খাগড়াছড়ির স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শেখ হাসিনা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।